কলকাতার পূর্ব প্রান্তে বিধাননগর পুরসভা। মূলত সল্টলেক এলাকা হলেও পুরসভা থেকে পুর কর্পোরেশনে উন্নীত হওয়ার পথে বেড়েছে তার বহর। কলকাতা পুরসভার পর রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই পুর এলাকা থাকবে কার দখলে অপেক্ষা আর কয়েকদিনের। পুরসভা হিসেবে আগেই যাত্রা শুরু হলেও 2015 সালে বিধাননগরকে পুর কর্পোরেশনের মর্যাদা দেওয়া হয়। এই পুর নিগম এলাকার মধ্যে রয়েছে মোট 6টি বড় 41টি ওয়ার্ড। মোট এলাকা প্রায় 61 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 7 লক্ষ। শুধু স্থান মাহাত্ম্য নয়, বিধাননগর গুরুত্বপূর্ণ আরও একাধিক কারণে। এই পুর এলাকাতেই গড়ে উঠেছে রাজ্যের প্রথম সফটওয়্যার পার্ক, যা সেক্টর 5 নামে বহুল পরিচিত। এই নিগমের আওতায় রয়েছে নিউ টাউনের কিছু এলাকাও, এছাড়াও সল্টলেকের বিস্তীর্ণ বসতি এলাকা। ফলে পুরসভা হিসেবে বিধাননগরের গুরুত্ব অপরিসীম। আরও একটি তাৎপর্যপূর্ণ ব্যাপার হল 1972 ডিসেম্বরে এই বিধাননগরেই বসেছিল জাতীয় কংগ্রেসের অধিবেশন। তাতে তৎকালীন কংগ্রেস সভানেত্রী ইন্দিরা গান্ধীর জন্য তৈরি হয়েছিল শান্তিনিকেতনের আদলে একটি পর্ণকুটির, যা পরবর্তীতে ইন্দিরা ভবন নামে পরিচিতি পায়। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের প্রবাদ প্রতিম নেতা জ্যোতি বসু আজীবন থেকেছিলেন সেই ইন্দিরা ভবনে। ইহেন গুরুত্বপূর্ণ পুর এলাকায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন বিধাননগরবাসী। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত এই এলাকার পুরো ভবিষ্যতের দিকে তাকিয়ে গোটা বাংলা